মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো এস সি আর অ্যান্ড ট্র্যাক চ্যাপ্টার আজকের আলোচনা বিষয় হলো ট্র্যাক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফুল ফেস কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট এবং সহজ টপিক একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে তাহলে আলোচনা শুরু করা যাক আমরা পড়ব ট্র্যাকের ভিআই বৈশিষ্ট্য বলি ভি মানে ভোল্টেজ আই মানে কারেন্ট তার আগে আমরা একটু চিত্রটা দেখে নিই এটা হলো পজিটিভ ভোল্টেজ পজিটিভ কারেন্ট নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ কারেন্ট ব্রেক ওভার ভোল্টেজ ব্রেক ওভার ভোল্টেজ গেছে চিত্র টু মনে রেখো তাহলে আলোচনা শুরু করি এটা ফার্স্ট কোয়াড্রান্ট এটা থার্ড কোয়াড্রান্ট একই ক্রিস্টালের বিপরীত ওরিয়েন্টেশনের দুটি এসসিআর তৈরি করে একটি ট্র্যাক গঠন করা হয় আমরা আগেই পড়েছি ট্র্যাক মানে হলো দুইটা এসিয়ার জাস্ট অপোজিট ওরিয়েন্টেশন এর প্রথম এবং তৃতীয় কোয়ার্ডেন্টের লেখচিত্র সম্পূর্ণ একই শুধু কারেন্ট ও ভোল্টেজ প্রযুক্ত ভোল্টেজের দিক বিপরীত পজিটিভ ভোল্টেজ পজিটিভ কারেন্ট নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ কারেন্ট কিন্তু গ্রাফের বৈশিষ্ট্য সেম একটি নমুনা ট্র্যাকের ভিআই বৈশিষ্ট্য বলে লেখচিত্র নিচের চিত্রে দেখানো হয়েছে তো আমি আগে দেখালাম ট্র্যাকের প্রথম এবং তৃতীয় কোয়াড্রান্টের ভিআই বৈশিষ্ট্যগুলি বলি প্রথম কোয়াড্রেন্টের ভিআই বৈশিষ্ট্যগুলির অনুরূপ এস এর গ্রাফও কিন্তু এরকম বৈশিষ্ট্য প্র্যাকটিস গ্রাফ একই গেট কন্ট্রোল ভোল্টেজ ধনাত্ম বা ঋণাত্মক মানের জন্য ট্র্যাক পরিচালনা করা যায় কিন্তু সাধারণত প্রথম কোয়াডে গেট কন্ট্রোল ভোল্টেজ ধনাত্মক এবং তৃতীয় কোয়াড্রেন্টে গেট কন্ট্রোল ভোল্টেজ ঋণাত্মক হয় কত মানের সাপ্লাই ভোল্টেজে ট্র্যাক অন হবে তা নির্ভর করে গেট কারেন্টের উপরে গেট কারেন্ট যত বেশি হবে তত অল্প মানের সাপ্লাই ভোল্টেজ ট্র্যাক অন হবে ঠিক এসি এল মতো এই কারণে কন্ট্রোল ডিভাইস কোনো লস ছাড়াই লোডে শূন্য থেকে ফুল পাওয়ার পর্যন্ত এসি পাওয়ার সুন্দরভাবে কন্ট্রোল করা সম্ভব হয় দেখো ভোল্টেজ বাড়লো কারেন্ট বাড়লো এই যে ভোল্টেজ বাড়তেছে কারেন্ট অল্প করেছে তারপরে দ্রুত বাড়বে হঠাৎ করে আবার ভোল্টেজ ড্রপ হয়ে কারেন্টের মান সর্বোচ্চ হয়ে যাবে ঠিক এটা ওটাই ভোল্টেজ বাড়তেছে কারেন্ট অল্প করে বাড়তেছে তারপরে ব্রেক ওভার ভোল্টেজ গেলে হঠাৎ করে ভোল্টেজ কমে যায় কারেন্টের মান অনেক বেশি হয়ে যাবে এটা নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ কারেন্ট পজিটিভ ভোল্টেজ পজিটিভ কারেন্ট এইটা হলো তোমার ওইটা সার্কিট এটা হলো ট্র্যাক গেট রেজিস্ট্যান্স আর টু ক্যাপাসিটার ভেরিয়েবল রেজিস্ট্যান্স লোড সাপ্লাই ভোল্টেজ দুশো বিশ বা ত্রিশ ভোট এসি অল্টারনেটিং কারেন্ট এখন খেয়াল কর এইটা হল তোমার গেট ভোল্টেজ ভারসাস দশা লেখচিত্র লাইন ভোল্টেজ ভারসাস দশা বা কোন লেখচিত্র এইট হল ট্রিগার পয়েন্ট সিগন্যালের এই পয়েন্টে সে অ্যাক্টিভ হয় ঠিক লাইন ভোল্টেজ এই পয়েন্টে অ্যাক্টিভ হবে এই পর্যন্ত সে পাস করবে এই পর্যন্ত পাস করবে না এই পর্যন্ত আবার পাস করবে এই পর্যন্ত আবার পাস করবে এই পর্যন্ত পাস করবে না সার্কিট তোমার এটা এটা পাওয়ার লাইন পঞ্চাশ হার্স ট্র্যাক ওয়ান ট্র্যাক টু ট্রান্সফর্মার ইনপুট আউটপুট ইজ আউটপুট এটা গেট এটা গেট ঠিক আছে এখন আমরা ওয়েভ ফেস কন্ট্রোল স কাউন্টারে দেখো এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ পজিটিভ নেগেটিভ রেজিস্ট্যান্স ট্র্যাক গেট লোড রেজিস্ট্যান্স আউটপুট কার্ট এবার তাহলে দেখো অন ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন অব ট্র্যাক ইজ প্রেজেন্টেড ফিগার অন In this capacity, it is controlling the AC power to the load by switching on and off during the positive and negative half-resonance of the input sinusoidal signal. The action of the circuit during the positive portion of the input signal is very similar to that encountered for the Schottky diode in Figure One.

আর পজিটিভ হাফ 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 সাইকেলের জন্যে কারেন্ট কন্টাক্ট করবে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট কন্টাক্ট করবে দেয়ার ইউনিটস অ্যাভেলেবল দ্যাট ক্যান হ্যান্ডেল ইন এক্সেস অফ দশ কিলো ওয়াট লোড দশ কিলো ওয়াট লোড পর্যন্ত হ্যান্ডেল করতে পারে আমাদের তাহলে এসসিআর আর অ্যান্ড ট্র্যাক চ্যাপ্টার শেষ হল আমরা এখন তাহলে একটু নতুন চ্যাপ্টার শুরু করি ঠিক আছে নতুন চ্যাপ্টার নাম হলো ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ওভারভিউ পাঁচ নম্বর ছয় নম্বর চ্যাপ্টার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ওভারভিউ ছয় নম্বর চ্যাপ্টার আমরা শুরু করি যতটুকু পারি দেখা যাক শুরু টপিক ছিল চ্যাপ্টারের নাম হলো ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ওভারভিউ আজকের আলোচ্য বিষয় হলো অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ওয়ার্ল্ড অ্যানালগ ভার্সাল ডিজিটাল ওভারভিউ দেখো আমরা যে জগতে বাস করি ঠিক আছে এটা হলো একটা অ্যানালগ ওয়ার্ল্ড যেমন আমরা যখন রোং করি নানা রকম ভাবে আমরা রং তৈরি করতে পারি ঠিক আছে যদি আমাদের চোখ এটা বুঝতে পারে বা পারে না দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ টোনস আমরা যে কথা বলি এর বিভিন্ন রকমের তোমার ফ্রিকুয়েন্সির কথা বলি আমার হাজার হাজার মানুষের কথা যদি শোনো হাজার হাজার রকমের ফ্রিকুয়েন্সি হবে তারপর আমরা যে ঘ্যান নেই বিভিন্ন ধরনের ঘ্যান এগুলো সবই ইনফাইনাইট দি কমন থিম এবং অল দিস অ্যানালক সিগন্যাল ইজ দিয়ার ইনফাইনাইট পসিবিলিটি আমাদের মূল কথা হলো অ্যানালক সিগন্যালের পসিবিলিটি হল অসীম প্রকারে ডিজিটাল সিগনাল অ্যান্ড অবজেক্ট ডিল ইন দ্য রিয়েল মার্ফ ডিসক্রিট অর ফাইনাইট ডিজিটাল হবে ডিসক্রিট যে কোনো মান হওয়ার কোনো সুযোগ নাই অর ফাইনাইট মিনিং দেয়ার ইজ এ লিমিটেড সেট অফ ভ্যালুজ দে ক্যান বি দ্যাট কুড মিন

যেমন আমরা একটা ডিভাইস দেখলাম অ্যানালগ ঘড়ি ডিজিটাল ঘড়ি অ্যানালগ মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার অ্যানালগ জসটি ডিজিটাল জয়সটি এর যে কোনো মান হতে পারে এর মান নির্দিষ্ট এর মান নির্দিষ্ট রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ক্যান ডিসপ্লে বাই আইদার অ্যানালগ ও ডিজিটাল মিউজ বাস্তব জগতের ডাটা ডিজিটাল হতে পারে অ্যানালগ হতে পারে যেমন উপরে আমরা দেখছি ফ্রম লেফট টু রাইট ক্লক্স মাল্টিমিটার জয়স্টিক্স ক্যান অল টেক আইদার ফর্ম ডিজিটাল অর অ্যানালগ যেমন আমরা প্রথম যে তিনটে চিত্র দেখলাম এটা হলো অ্যানালগ ডিভাইস নিচের যে তিনটে চিত্র দেখলাম এটা হলো ডিজিটাল ডিভাইস ওয়ার্কিং উইথ ইলেকট্রনিক্স মিল ড উইথ বথ অ্যানালগ ডিজিটাল সিগন্যাল ইনপুটস অ্যান্ড আউটপুটস আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কাজ করি এটা দুই ধরনের সুযোগই আছে অ্যানালগ সিগন্যাল হ্যান্ডেল করার সুযোগ আছে আউটপুট ডিজিটাল সিগন্যাল হ্যান্ডেল করার সুযোগ আছে আওয়ার ইলেকট্রনিক প্রজেক্টস হ্যাভ টু ইন্টারেক্ট উইথ রিয়েল অ্যানালগ ওয়ার্ল্ড ইন সামওয়ে ফার্স্ট মোস্ট অফ আর্ মাইক্রোপ্রসেসার কম্পিউটারস অ্যান্ড লজিক ইউনিটস আর পিওরলি ডিজিটাল কম্পোনেন্ট তোমার মাইক্রোপ্রসেসার কম্পিউটার এবং লজিক ইউনিটটা হলো তোমার ডিজিটাল কিন্তু সে হ্যান্ডেল করতে পারে অ্যানালগ ডিজিটাল দুইটাই দিজ টু টাইপস অফ সিগন্যালস আর লাইক ডিফারেন্ট ইলেকট্রনিক ল্যাঙ্গুয়েজেস এই দুই ধরনের সিগন্যাল হল এক ইলেকট্রনিক ল্যাঙ্গুয়েজ সাম ইলেকট্রনিক আর বাইলিঙ্গুয়াল মানে দুইটাই ছাড়া দেয় ডিজিটাল অ্যানালগ আবার কোনো কোনো রাজ্যে শুধু একটাই ছাড়া দেয় হয় ডিজিটাল অথবা অ্যানালগ আবার বলি ইলেকট্রনিক ডিভাইস তিন ধরনের হতে পারে একটা হল তোমার টু তো অ্যানালগে ছাড়া দেয় শুধু ডিজিটালে ছাড়া দেয় বাইলিঙ্গুয়াল ডিজিটালে ছাড়া দেয় অ্যানালগে ছাড়া দেয় অ্যানালগ সিগনাল বিফোর গোয়িং টু মাস ফার্দার উই শুড টক এ বিট অ্যাবাউট হোয়াট এ সিগন্যাল অ্যাকচুয়াল ইজ ইলেকট্রনিক সিগন্যাল স্পেসিফিক্যালি ইলেকট্রনিক সিগন্যাল আসলে কিছুই না আমাদের এই যে আমরা কথা বলি গান শুনি যাই করি না কেন এগুলো সবই হল বা কোনো একটা ছবি তুললাম এগুলো সবই হল অ্যানালগ এগুলো সবই হলো অ্যানালগ এইটা যখন আমরা রিসিভ করি কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে প্রথমে অ্যানালগটা কী হয় একটা গ্রাফের মতো হয় সেটা হলো ভোল্টেজ বনাম টাইম

টাইম ফেরিং কোয়ান্টিটি আমরা নর্মালি বলতে পারি ভোল্টেজ দ্যাট ইজ চেঞ্জ উইথ টাইম সিগনাল আর পাস্ট বিটুইন ডিভাইসেস ইন অর্ডার টু সেন্ড অ্যান্ড রিসিভ ইনফরমেশন আমরা যে সিগনাল পাস করবো আমাদের উদ্দেশ্যটা কি সিগন্যাল পাঠানো বা গ্রহণ করা হুইস মাইট বি ভিডিও অডিও আর স্যামসব ইনকোডার এটা তোমার ভিডিও হতে পারে অডিও হতে পারে কোন ইনকোডের ডাটাও হতে পারে ইউজুয়ালি দ্য সিগন্যালস আর ট্রান্সমিটেড থ্রু ওয়ার্স সিগন্যাল নর্মালি ট্রান্স ওয়ারের মধ্যে ট্রান্সমিট হয় বাট তে কুড অলসো পাস থ্রো অ্যান এয়ার ভাই রেডিও ফ্রিকুয়েন্সি ওয়েবস কিন্তু এটা শূন্য মাধ্যম বা বাই মাধ্যমের ভিতরে ট্রান্সফার হতে পারে আবার বলি নর্মালি আমরা সিগন্যাল ট্রান্সফার করি ওয়ারের মধ্যে দিয়ে কিন্তু এটা বাতাস বা কোনো মিডিয়াম ছাড়াও আমরা ট্রান্সফার করতে পারি রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে অডিও সিগন্যাল ফর এক্সাম্পল মাইট বি ট্রান্সফার বিটুইন ইউর কম্পিউটার অডিও কার্ড অ্যান্ড স্পিকার্স অডিও সিগনাল আমাদের কম্পিউটারে একটা অডিও কার্ড থাকে অডিও কার্ডের মধ্যে দিয়ে স্পিকারে যায় ওয়াইল ডাটা সিগন্যাল মাইট বি পাস থ্রু দ্য ইয়ার বিটুইন ট্যাবলেট অ্যান্ড ওয়াইফাই ঠিক আছে কিন্তু ডিজিটাল সিগন্যাল যাবে তোমার ইয়ারের মধ্যে দিয়ে ট্যাবলেট থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে রাউটারের মাধ্যমে অ্যানালগ সিগন্যাল গ্রাফ দেখো এদিকে হলো মাইনাস ওয়ান টোয়েন্টি ভোল্টস এদিকে হলো প্লাস ওয়ান ভোল্টস এদিকে টাইম বিকজ দ্য সিগন্যাল ভ্যারিস অ্যানালগ সিগন্যাল ভ্যারিস অভার টাইম ইট হেল্পফুল টু প্লট আওয়ার গ্রাফ আওয়ার টাইম ইজ প্লটেড অন দ্য হরাইজেন্টাল এক্স এক্সিস ভোল্টেজ অন দ্য ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস তাহলে আমরা একটা গ্রাফ আঁকতে চাই টাইম প্যারিং ভোল্টেজের গ্রাফ তাহলে আমরা ওয়াই অ্যাক্সেসে দিব ভোল্টেজ এক্স অ্যাক্সেসে দিব টাইম লুকিং এট এ গ্রাফ অফ এ সিগন্যাল ইজ ইউজুয়ালি দ্য ইজিয়েস্ট ওয়ে টু আইডেন্টিফাই ইফ ইট ইজ অ্যানালগ অল ডিজিটাল এ টাইম হারসার ভোল্টেজ গ্রাফ অফ অ্যান অ্যানালগ সিগন্যাল শুড বি স্মুথ এন্ড কন্টিনিউয়াস এটা অবশ্যই স্মুথ হবে ঠিক আছে এটা অবশ্যই স্মুথ হবে একই হারে বাড়বে একই হারে কমবে এটাও হারে বাড়ছে এটাও শেয়ার বাড়ছে এটাও হারে কমছে এটাও শেয়ারে কমছে

ইনফাইনাইট টাইমের পসিবিলিটি আছে বাট অ্যাজ ইউ ইনক্রিজ দ্য রেজলেশন মোর অ্যান্ড মোর যদি আমরা অডিও বা ভিডিওর রেজলেশন বৃদ্ধি করতে চাই ইউ ডিসকভার অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ দ্যাট দ্য সিগন্যাল ক্যান অ্যাকচুয়ালি বি তাহলে আমাদের যত বেশি নিতে চাই তত বেশি ফ্র্যাকশনে যেতে হবে যেমন ধরো সিক্সটি ফোর পয়েন্ট ফোর ফোর সিক্সটি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর টু সিক্সটি ফোর পয়েন্ট ফোর টু ফোর এইভাবে আমরা যেতে থাকবো ধরে রেজিজেশন কী হবে খুবই ভালো হবে অডিও কোয়ালিটি ভালো হবে ভিডিও কোয়ালিটি ভালো হবে ছবি পরিষ্কার হবে শব্দ পরিষ্কার হবে কিন্তু যদি আমরা এরকম করতাম সিক্সটি ফোর সিক্সটি বা সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ এটা কিন্তু ডিজিটাল হয়ে যেত কিন্তু আমাদের দেখো এর ফ্র্যাকশনের পর এটা হলো তোমার অ্যানালগ আর যদি আমরা ঠিক করে দিতাম সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ নিতে পারবো না তাহলে এটা হয়ে যেত তোমার ডিজিটাল আর যে যে কোনোটা নিয়ে অপশন থাকে যত ফ্র্যাকশন করে ফোর পয়েন্ট এরকম করে যদি তুমি যদি ভাগ করতে থাকো তাহলে এটা হয়ে যাবে অ্যানালগ তাহলে আমরা একটা বাস্তব চিত্র দেখি ভিডিও অ্যান্ড অডিও ট্রান্সমিশন আর ওপেন ট্রান্সফার অর রেকর্ডেড ইউজিং অ্যানালগ সিগনাল আমরা ভিডিও এবং অডিও রিসিভ করি ওর অ্যানালগ সিগনাল তারপরে এটাকে আমরা হয়তো কনভার্ট করি ডিজিটালে রিসিভ করি আমরা অ্যানালগ সিগনাল হিসাবে দি কম্পোজিট ভিজিও কামিং আউট অফ এ ওল্ড আর সি এস এক এটা আর সি এস এক মাধ্যমে আসে আধুনিক কোনো ডিভাইসের মাধ্যমে আসে না ফর এক্সাম্পল ইজ এ কোডেড অ্যানালগ সিগন্যাল ইউজুয়ালি রেঞ্জিং ফ্রম জিরো টু ওয়ান পয়েন্ট জিরো সেভেন থ্রি ভোল্ট তিন চেঞ্জেস ইন দ্য সিগন্যাল হ্যাভ এ হিউজ ইফেক্ট অন দ্য কালার অর লোকেশন অফ দ্য ভিডিও যদি আমরা একটু আমাদের সিগন্যাল যদি এরসে কম বেশি আমরা যে রেঞ্জ দিচ্ছি তাহলে তোমার কালার এবং কালারের ব্যাপক তারতম্য হবে ঠিক আছে ছবির কোয়ালিটি ডাউন হয়ে যাবে ভিডিও কোয়ালিটি ডাউন হয়ে যাবে দেখো জিরো ভোল্ট ঠিক আছে আর ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট জিরো সেভেন থ্রি ভোল্ট ঠিক আছে এই যে সিগনাল রিফারেন্স ব্লাক রিফারেন্স ব্লাক ঠিক আছে এখন দেখো প্রথমটা কত হলো আমাদের এইটা হলো তোমার সিনকোনাইজ লেভেল তোমার এই যে দেখো সিগন্যাল এইভাবে আমরা যে কথা বলি তার সিগন্যাল বা কোনো ইমেজের ছবি তুলি তার ভিডিও করি তার সিগন্যাল এরকম যে কোনো রকম হতে পারে কিন্তু এর মিনিমাম ভ্যালু পয়েন্ট জিরো 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 ভোল্ট সর্বোচ্চ পয়েন্টের বা তিন ঘর নিয়েছে রেজলেশন এইভাবে ঠিক আছে আমরা চাইলে আরও রেজলেশন পেছনে নিতে পারতাম ম্যাক্সিমাম ভ্যালু প্লাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন থ্রি অ্যানালগ সিগন্যাল লাইন অফ কম্পোজিট ভিডিও ডাটা পিওর অর্ডার সিগন্যাল আর অলসো এনালগ সিগন্যাল দ্যাট কামস আউট অফ এ মাইক্রোফোন ইজ ফুল অফ ফ্রিকুয়েন্সি অ্যান্ড কম্বাইন্ড টু মেক বিউটিফুল মিউজিক ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত শেষ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো এর পরের দিন থেকে তাহলে আমরা শুরু করব ছয় নম্বর চ্যাপ্টার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ওভারভিউ খুবই সহজ এবং ভালো চ্যাপ্টার এটা জাস্ট শুরু করলাম কিন্তু মূল বিষয়ে এখনো ঢুকি নাই সবাইকে ধন্যবাদ